সিলেটের এমসি কলেজে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের মামলায় চার আসামিকে আদালতে তোলার কথা রয়েছে। এর আগে প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে পাঁচ দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিলেটের আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছে যে পাঁচ দিন করে যে রিমান্ড দিয়েছে আদালত প্রধান দুই আসামিকে, এছাড়া আসলে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে এই মামলাটি নিয়ে? ধন্যবাদ। আসলে এই দুজনের পর যারা আরও চার আসামি রয়েছে তাদেরকে আসলে আদালতে তোলার বিষয়টি প্রক্রিয়াধীন, এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আজ বিকেলেই হয়তো এর মধ্যে অন্য দুজন আসামি অর্থাৎ রবিউল এবং মুহিবুর রহমান রনিকে আদালতে তোলা হতে পারে। এবং এরপর আসলে গত রাতে যাদের গ্রেপ্তার করা হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দুই আসামিকে, রাজন এবং আরেকজন আসামি আইনুল, তাদেরকেও আসলে তোলার একটা সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখানে আসলে আদালত সূত্রে তেমন কোনো মানে আপডেট তথ্য আমরা জানতে পারিনি। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়, এবং গৃহবধূর স্বামী কিন্তু মামলা করেন শাহপরান থানায়, এবং এর মধ্যেই কিন্তু মোট ছয়জন গ্রেফতার হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছেন আরও বাকি তিনজন। তো সব কিছু মিলিয়ে আসলে পুলিশি তৎপরতা রয়েছে। এবং এছাড়াও আরেকটি বিষয় জানাতে চাই, সিলেট নগরীর বিভিন্ন স্থানে আসলে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্কৃতি কর্মীরা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ধর্ষকদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এছাড়াও এমসি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু কাজ করছে। এই ছিল সিলেটের আদালত পাড়া এবং ধর্ষণের ঘটনার মামলার সর্বশেষ অবস্থা। প্রত্যুষ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আবারও নিশ্চয়ই যুক্ত হব আপনার কাছে।